তিস্তা নদী ভারতের বুক চিরে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এই নদীটি। এভাবেই অসংখ্য মানুষের জীবিকার কারণ হয়ে দাঁড়ায় একমাত্র এই গরুগুলি। প্রতিনিয়ত হাজার হাজার মানুষ এ প্রান্ত থেকে ও প্রান্তে গরু পার করে, বাচ্চা থেকে শুরু করে বয়স্ক লোক, এমনকি ম্যাক্সিমাম লোকই এ কাজ করে। বুঝতেই পারছেন কিসের গরু এবং কেন পার করা হচ্ছে। সেরকমই একটি দৃশ্য দেখুন ক্যামেরায় ধারণ করা হয়েছে। একটি ছোট্ট শিশু গরু পার করতে সে ডুবে যাচ্ছিল, আবার ভেসে উঠছে। এভাবেই চলে তাদের জীবন সংগ্রাম। এ অঞ্চলে গরুর দাম এতটাই কম যে আপনি অবাক হয়ে যাবেন। এখানে আপনি এসে এই হাটগুলোতে যদি গরু কিনেন তাহলে অনেক লাভবান হবেন। এ অঞ্চলের গরু সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে বিভিন্ন মাধ্যমে। দেখুন এই গরু পার করা নিয়ে ব্যস্ত দুই বাবা এবং শিশু। জীবন জীবিকার জন্য এভাবেই গরুগুলোকে নিয়ে তারা এ প্রান্ত থেকে ও প্রান্তে চলে যায়। এ অঞ্চলে গরুর যদিও দাম কম কিন্তু মাংসের দাম ঠিকই একই রকম, সেখানে কোনো কমতি নাই, বরঞ্চ গরুগুলো খুব সহজেই পাওয়া যায়। তাই যারা গরু ব্যবসায়ী বা গরুর সাথে ব্যবসার সাথে জড়িত তারা সহজেই এ অঞ্চলে এসে খুব সস্তা মূল্যে অনেক কম মূল্যে এই গরুগুলো নিয়ে যেতে পারেন। এভাবেই তিস্তার সেই স্রোতের সাথে লড়াই করে চলে এ অঞ্চলের মানুষ। শুধু গরু নয়, গরু ছাড়াও আরও বিভিন্ন পণ্য বর্ষার মৌসুমে এভাবেই তারা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে চলে যায়। এই তিস্তা তাদের সুখ দুঃখের সঙ্গী প্রতিনিয়ত। তাই সচরাচর আপনি এই দৃশ্য দেখতে পাবেন শুধু এ অঞ্চলে আসলেই। এটি তিস্তা, যেটি ভারতের পূব চিরে প্রবেশ করেছে বাংলাদেশে, নীলফামারী জেলার মধ্য দিয়ে প্রবেশ করেছে বাংলাতে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।